আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমড়ার টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি বড় বড় প্রায় 8 থেকে 9টি আমড়া নিয়েছি। এবার এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। উপরে কিছুটা সবুজ অংশ রেখে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমড়াগুলোকে আমি একটি কাঁটা চামচ দিয়ে কেচে নেব। কেচে নেওয়া হয়ে গেলে একটি ছুরি দিয়ে অল্প করে কেচে নিতে হবে। এতে করে তেল মশলা ভালোভাবে আমড়ার ভেতর ঢুকবে। এখন আমড়াগুলোকে 1 চা চামচ লবণ দিয়ে মেখে রাখবো প্রায় আধা ঘন্টা। অপরদিকে চুলায় একটি প্যানে প্রায় 1.5 কাপ তেল নিয়ে 3টি শুকনা মরিচ দিয়ে ভেজে নিলাম। এরপর এতে 5 থেকে 6টি কোয়া রসুন দিয়ে ভেজে নিলাম। এখন 4 টেবিল চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 কাপ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে 1/4 কাপ গুড় এবং 1/4 কাপ চিনি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ পরে আমড়াগুলোকে দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে রান্না করতে হবে। সিদ্ধ হয়ে গেলে এতে 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স ও 3 টেবিল চামচের মতো ভাজা 5 ফোড়নের গুঁড়া 1/2 কাপ ভিনেগার দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। এরপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার কাচের জারে আচারটিকে তুলে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন এই আমড়ার আচার। আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে।